সালাম আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনের সামনে আপনারা যে শেফটি দেখতে পাচ্ছেন রোটারি শেফট, লাঙ্গল শেফট, ওটা গত পর্বে এক ভিডিওতে আমরা খুলেছিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে এটা কাজ করিয়ে নিয়ে আসবো। ওই যে দেখুন, এটা আমরা কাজ করিয়ে নিয়ে আসছি। এই যে এখানে বুশ একদম ফিটিংস করে নিয়েছি ওইখানে লেদের মাধ্যমে, আর দেখুন এই সাইডও কাজ করিয়ে নিয়েছি। আশা করি আপনারা ফিটিংসটি দেখবেন। আমরা এখন রোটারি শেফটি ফিটিংস করব, এখানে সিল, ইয়ারিং সব কিছুই আমরা ফিটিংস করব। তো এই যে দেখুন, এই হাফসের যে বিয়ারিং আছে এটা হচ্ছে গিয়ে আপনার 62-7, বিয়ারিংয়ের সাইজ হচ্ছে গিয়ে 62-7, আর সিলের সাইজ হচ্ছে গিয়ে আপনার এখানে লেখা নেই, তো 44-62-10 এই সিলের মডেল, আর এখানে হচ্ছে গিয়ে আপনার 63-7 বিয়ারিং। এই যে দেখো 63-7, আর এখানে সিলের মডেল হচ্ছে গিয়ে আপনার এই যে দেখুন সিলের মডেল এখানে আছে কি আপনার 50-72-10, তো এটা মনে রাখবেন আপনারা 50-72-10। তো এখন আমরা এটা আস্তে আস্তে ফিটিংসে লেগে যাব। আর এই যে দেখুন, এটার লক হচ্ছে কি আপনার এখানে 62-7-এর যে লক, এটা হচ্ছে 62-7 লক। তো আমরা এখন ফিটিংসে লেগে যাব। তো আপনারা দেখতেই থাকুন কীভাবে আমরা এই রোটারি শেফ ফিটিংস করি। প্রথমত আমরা যে এটা পুরনো কিন্তু, তো এটার ভিতরের যে আবর্জনা আছে, যে ময়লা আছে, ওইটা আমরা ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি এই হাফসের। তো এখানে সিল বসবে, তো সিলের জায়গাটুকু আমরা ভালো করে পরিষ্কার করে নেব। তো আমরা প্রতি ভিডিওতেই বলি যে আপনারা যে কোনো কাজ করবেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, যাতে কাজটি ভালোভাবে হয়। তো এখন আমরা এখানে সিল বসাবো। ওই যে, তো সিল কীভাবে বসাতে হয় ওটাও আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে একটা আপনারা মানে এই যে তার মুখ যেটা আছে, এটা প্রথমে দিবেন উপরের দিকে, আর একটা দিবেন ভিতরের দিকে। এই যে দেখুন আমরা কীভাবে ফিটিংস করি, তো এইভাবেই ফিটিংস করবেন আপনারা। তো এইভাবে ফিটিংস করলে মজবুত হবে, পানি ঢুকবে না, বিয়ারিংটি ভালো থাকবে। তো ওই সিলের কারণেই আপনার বিয়ারিং ভালো থাকবে, আপনার শেফট ভালো থাকবে। তো এই যে দেখুন, প্রথমে আমরা কীভাবে এটা ফিটিংস করতেছি, আপনারা ঠিক ওইভাবে ফিটিংসটি করবেন। সিলের মধ্যে উল্টো পাল্টো আছে। এই যে দেখুন আমরা কীভাবে বসিয়েছি প্রথম পার্ট, এটা প্রথম সিল। তো এখানে আপনারা পাতলা চেনি দিয়েও হালকা আলতো করে করে দিতে পারেন, দাঁড়ালু কিছু দিলে সিল কেটে যাবে। তো ওইভাবে আপনারা আলতো করে করে দিবেন। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। ওই যে ঠিক এইভাবে এইভাবে আপনারা বসিয়ে দেবেন। তো এই যে দেখুন, আমরা প্রথম যে সিলটি আছে এটা এখানে আনলাম। তো এখন আমরা দ্বিতীয় সিলটি লাগিয়ে নেব। তো দ্বিতীয় সিল কীভাবে লাগাতে হয় এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে দেখুন, ওটার যে মাথার সাইডটি ভিতরের দিকে থাকবে, একটা উল্টো একটা বাইটল, এইভাবে ফিটিংসটি করবেন। তো এই যে দেখুন, আমরা এই যে নাম্বার সাইডটি উপরের দিকে থাকবে সিলের, আর এই বুশ সিস্টেমটি নিচের দিকে। এই যে, তো ওইরকমভাবে ফিটিংস করবেন, দেখবেন যে আপনার সিলে পানি কখনোই প্রবেশ করবে না, এত দ্রুত নষ্ট হবে না। আপনারা এখানে আঘাত করবেন, রিক্সে আছে এখানে সিল যাতে কেটে না যায়, এইভাবেই আঘাত করে করে ওইটা ভিতরে দেবেন। ইতিমধ্যে আমাদের সিল ফিটিংস করা শেষ। এখন আমরা এটা এই বুশের মধ্যে তুলবো রোটারি শেফটে। তো তুলে আমরা এখানে বিয়ারিং তুলবো, এটা হচ্ছে কি আপনার 62-7 নম্বর বিয়ারিং। তো আমরা এখন বিয়ারিংটি তুলবো, আগে রোটারি শেফটে এই হাফসটি তুলে নেব। তো আগে ভালো করে মুছে নেবেন, এবং এখানে আপনারা গ্রিজ ব্যবহার করতে পারেন। গ্রিজ ব্যবহার করলে আপনার যে সিলটি আছে ভালোভাবে উঠে যাবে। আমরা এখানে একটু গ্রিজ ব্যবহার করতেছি। তো এখন আমরা এই হাফসটি তুলে নেব। এই যে দেখুন, আমরা হাফসটি তুলে নেব এখন। তো এখন আমরা এই যে দেখুন হাফসটি তুলে নিচ্ছি। তো এখানে খেয়াল রাখবেন সিল, সিলের যে আপনার যে রাবার আছে ভিতরের, ওই রাবারগুলো যাতে বুশের মধ্যে ভালোভাবে উঠে এখানে উল্টে না যায়। যদি উল্টে যায় তাহলে আপনারা স্ক্রুড্রাইভার দিয়ে দিবেন। তো এটা তুলতে একদমই সুবিধা হয়, যদি কোনো পুরনো এই যে বুশ থাকলে তাহলে খুব সহজেই তোলা যায়। তো এখানে আমাদের পুরনো বুশ নাই, সে কারণে আমরা এটা আপনার এভাবেই তুলে নিচ্ছি।
তো আপনাদের কাছে পুরনো বুশ থাকলে আগে পুরনো বুশটি তুলে নেবেন, তারপরে এক চাপেই চলে যাবে, কোনো সমস্যা আসবে না। আমাদের হাফসটি সিল ভিতরে চলে গেছে, ওই যে দেখুন। এখন আমরা এখানে বিয়ারিং বসাবো। বিয়ারিং তোলার আগে এখানে আমরা গিরিজ ব্যবহার করতেছি, তো ভিতরে বিয়ারিং তোলার আগে গিরিজ আমরা অনেকগুলো আগে প্রবেশ করিয়ে দেবো, তারপরে বিয়ারিং তুলব। এই যে দেখুন, আমরা গিরিজের আগে দিয়ে দিচ্ছি ভিতরে, তো আপনারা ঠিকইভাবে আগে ভিতরে কতগুলো দিয়ে দেবেন, যাতে বিয়ারিংয়ের বাহির সাইডেও ওইগুলো থাকে, ভিতর সাইডেও থাকে। এইভাবেই আপনারা ফিটিংসটি করবেন, তো আপনার হাফসের বিয়ারিংটি অনেক দিন ব্যবহার করতে পারবেন। এই বিয়ারিংটি মানুষের 2 থেকে 3 মাস ভালো করে চালানো যায় না, নষ্ট হয়ে যায় অনেকেরই আছে, তো এটা ভুল ফিটিংসের কারণে এটা হয়। তো আমরা চেষ্টা করবো একদম সঠিকভাবে কীভাবে এটা ফিটিংস করতে হবে। তো এই যে আমরা এখন বিয়ারিং তুলবো, এটা হচ্ছে যে আপনার 62-7 নম্বর একটা বিয়ারিং, এই যে 62-7। তো আমরা বিয়ারিংটি এখানে বসিয়ে নিচ্ছি, এই যে বিয়ারিংটি বসিয়ে আমরা এই জায়গাতে আঘাত করবো আর কি, আতুরি উপর দিকে যাতে না পড়ে যায়, উপর সিটে আপনারা এই সিটে আঘাত করবেন, যাতে বিয়ারিংটি সহজেই উঠে যায়। তো আমরা এটা সিট কাজ করিয়ে নিয়ে আসছি, রোটারি শ্যাফ্ট ব্যবহার করবো এখানে, এখানে সেনা ব্যবহার করে তুলতেছি। যে দেখুন, এটা আগে সেটিংস করা ভালো। চলে গেছে জায়গা মতো। এখন আমরা এখানে একটি লক বসাবো, এটা হচ্ছে গিয়ে আপনার 62-7 লক। তো এটা বসানোর মানে হচ্ছে এই বিয়ারিংটি যাতে এদিকে না বেরিয়ে আসে, এজন্য এটা বসাবো। এই যে দেখুন, এখানে দুটি বসালে ভালো, তো আমাদের কাছে একটি আছে, এখন একটি বসিয়ে দিচ্ছি। তো লকটি আমরা তুলে নিচ্ছি ইতিমধ্যে। এই যে দেখুন, লক উঠে গেছে। তো আমাদের এখানের এই বিয়ারিংটি ফিটিংস করা ইতিমধ্যে শেষ। এখন আমরা এখানে একটি কাগজের গাস্কেট ব্যবহার করব। আপনারা চাইলে এখানে টিউব দিয়ে, গাড়ির টিউব দিয়ে একটি গাস্কেট ব্যবহার করতে পারেন, আরও ভালো হয়। আমাদের এখানে টিউব নেই, সে বিধায় আমরা কাগজের গাস্কেট ব্যবহার করতেছি। তো এই কাভার থেকে যাতে পানি প্রবেশ না হয়, তো আমরা ভাবছি যে আরেকটু গিরিজ দিলে হয়তো ভালো হয়। এখানে আরেকটু গিরিজ দিয়ে দিই, এই যে আমরা আর একটু গিরিজ ব্যবহার করতেছি এখানে। এখন কাভারটি বসিয়ে নেব। কাভার বসানোর পরে এখানে 10 নম্বর 3টি নাট বসে আপনারা ওই নাটগুলা বসিয়ে দেবেন। এই যে দেখুন, তো আপনারা যখনই পার্টস কিনবেন, এই নাটগুলো নতুন কেনার চেষ্টা করবেন, নতুন দিলে ভালো, তাহলে আপনার রেঞ্চে ভালো কাজ করবে। তো আমরা এই 10 নম্বর নাটগুলো 10 নম্বর রেঞ্চ দিয়ে টাইট করে নেব, 10 নম্বর ডাল হলে হয় ভালো হবে। এগুলো আপনারা সমান সমান করে টাইট করে নেবেন, আর বিশেষ করে এখানের যে গাস্কেটটি রাখবেন, যাতে পানি প্রবেশ না হয়, এই গাস্কেটটি আপনারা রাখতেই হবে মাক্সলি, না হলে বিয়ারিং নষ্ট হয়ে যাবে। আরও কিটা উড়া চেষ্টা আসলো না, হয়ে গেল আমাদের হাফ ফিটিংস। দিকে আমাদের হাফ ফিটিংস হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর মজবুতভাবে ফিটিংস হয়েছে, কোনো সমস্যা নেই, সব দিকেই ভালো দেখলেন। এখন আমরা যে 63-7-এর যে বিয়ারিং আছে ওইগুলা বসাচ্ছি, যে সিল আছে ওইগুলো এখন বসিয়ে নেব, তারপরে গিয়ে আমরা বিয়ারিং তুলবো। তো আপনাদেরকে দেখাবো কীভাবে এই শ্যাফ্ট তুলতে হয়, রোটারি শ্যাফ্ট। তো এই যে দেখুন আমরা কীভাবে সিলটি তুলতে, সেম আগের মতোই হাফসে যে প্রসেসে তুলেছিলাম ঠিক ওই প্রসেসেই আপনারা সিলগুলো তুলবে। তো এই যে দেখুন আমরা এখানে তুলে নিচ্ছি এক এক করে। আর
এবার দ্বিতীয় সিল তুলবো আমরা। তো এই যে দেখুন দ্বিতীয় সিলটি তুলে নিচ্ছি আমরা, ঠিক যেভাবে তুলতেছি আপনারাও ঠিক ওইভাবেই তুলবেন। এই যে দেখুন আমাদের সিল তোলা প্রায় শেষ। এখন আমরা এখানের একটি গাসকেট বানাবো, তো আপনারা দেখবেন আমরা কীভাবে এই গাসকেটটি বানাই। এটা কিনতে পাওয়া যায়, তো আমাদের মিস্টেক হয়েছে, কিনতে পারি নাই, তাই আমরা এখন একটি গাসকেট নিজে বানিয়ে দেব। তো বন্ধুরা আমরা এখন এই গাসকেটটি নিজে নিজে তৈরি করব, আমরা বানাবো, দেখবেন আমরা কীভাবে এটা গাসকেটটি বানিয়ে নেই, তো আপনারা ঠিক ওইভাবেই বানাবেন। তো আপনারা প্রথমত আপনারা আগে বাহির সাইড কেটে আপনার গাসকেটটি ভিতরে প্রবেশ করিয়ে দেবেন, যাতে ফিটিংস হয়ে যায়। তো আগে আপনারা বাহির সাইডটি কেটে নেবেন। এই যে দেখুন আমরা কীভাবে আলতো করে টুকে টুকে কেটে নিচ্ছি, আপনারা ঠিক ওইভাবেই কেটে নেবেন। আমরা ভিতরের জায়গাটি কেটে নিলাম, এখন ওটা আস্তে আস্তে টেনে টেনে ছিঁড়ে নেব। তো সাবধানতার সাথে ছিঁড়বেন, না হলে আপনার কষ্ট কিন্তু একদম মাঠে মারা যাবে। আপনারা সাবধানের সাথে এটা ছিঁড়ে নেবেন। এই যে দেখুন ছিঁড়ে নিয়েছি, এখন আমরা এটা ভিতরে দিয়ে দেবো। এই যে ভালোভাবেই ভিতরে ডাবে, তারপরে আমরা বাহিরের ম্যাপ নিয়ে বাহির সাইডটি কেটে নেব। গাসকেট আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমরা আগের মতো একটু গ্রিজ মাখিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই আপনারা, আমরা যেভাবে এটা ফিটিংস করতেছি আপনারাও ঠিক এইভাবেই ফিটিংসটি করবেন, দেখবেন যে কোথাও আটকাবেন না। আর আমি বরাবরের মতোই আপনাদেরকে বলি যে আমাদের ভিডিওতে সব কিছু সত্যি তুলে ধরি, কখনোই আমরা ভুল ইনফরমেশন দেই না আপনাদেরকে। অনেকেই আছেন অনেক ধরনের ভুল ইনফরমেশন দেন, কিন্তু আমরা এরকম না, আমরা যাই দেই আমরা সব সময় আপনাদেরকে বোঝানোর স্বার্থে, আপনারা যাতে নিজের কাজটি নিজেই করে নিতে পারেন, এই জন্যই আমরা এই ভিডিওটি। তো আমরা কখনোই আপনাদেরকে ভুল কোনো ইনফরমেশন দেই না। এখানে যদি বুশ থাকতো তাহলে কিন্তু আমাদের এত কিছু করতে হতো না, তো আমাদের পুরনো বুশটা ভেঙে গেছিলো তাই রাখতে পারি নাই, আমরা এভাবেই তুলে নিচ্ছি। আমাদের এখানে ফিটিংস শেষ, তো আমরা এটা কিন্তু আগে ফিটিংস করে নেব, তারপরে বিয়ারিংটি আপনাদের চেন কাভার থেকে তুলে নেব। আর এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো, অনেক সময় দেখবেন যে এই শাফটি আসা যাওয়া করে, তো ওই জিনিসটি আপনারা কীভাবে মানে সমাধান করবেন ওই বিষয় নিয়েও আপনাদেরকে ওখানে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা আমরা চলে আসলাম সেই পাওয়ার টিলারের কাছে, আর এখানে আপনার এই জায়গাটি আমরা ভালো করে পরিষ্কার করে নেব, গাসকেটের জায়গাটি। দেখুন আমরা কীভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি, আপনারা ঠিক ওইভাবে পরিষ্কার করে নেবেন এখানে, যাতে পুরনো গাসকেটের ময়লা না থাকে।
তো এখন আমরা এই রোটারি শ্যাফটটি তুলে নেব। এই যে দেখুন আমরা কিভাবে তুলি, তো এই যে দেখুন এটা কিভাবে আমরা তুলতেছি, আপনারা ঠিক ওইভাবে তুলবেন। এই যে এই ঠিক এইভাবেই তুলে নেবেন। ওখানে তোলার পর আপনারা এই হাফ সাইড যে নাট আছে 18 নম্বর, এই যে এখানে আপনারা নাট বসিয়ে নেবেন। তুমি স্যার আট খাবার না আলু। এখন আমরা ভিতর সাইডের নাটগুলো তুলে নেব। এই যে দেখুন এটা 18 নম্বর ভিতর সাইডের নাট। এই যে দেখুন ভিতরের নাটগুলো আমরা তুলে নিচ্ছি। তো এখানে আমরা একটা জিনিস আপনাদেরকে শেখাবো, যে অনেক সময় আপনারা দেখেন যে এই যে দেখুন এই সাপটি অনেক সময় আসা যাওয়া করে, এদিক সেদিক চলে যায়। তো ওই রোগটি আপনারা কীভাবে নিরাময় করবেন যাতে আসা যাওয়া না করতে পারে। আপনারা খোয়ে যেমন ওই চেন কাভার এটা যদি খোয়ে থাকে, এই খয় বডিতে আপনারা কীভাবে এটা ইউজ করবেন বা এই রোটারি শেফটি কীভাবে চালাবেন আজকে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব। তো এই আসা যাওয়া বন্ধ করার জন্য আমাদের এই নাট প্রয়োজন হবে। তো আপনারা দেখে নিন, এটা কিন্তু ওই যে আপনার পাওয়ার টিলারের ড্রাইভিং সিটের খমরে যে তাহে 18 নম্বর নাট, এটা হবে সাথে একটা বল্টু। তো ওইটা এখন আমরা ওইখানে বসিয়ে দিচ্ছি। ওই যে দেখুন ওই যে আপনার ভিতরের সাইডে, এই যে এই সাইডে আপনারা বসিয়ে নেবেন। নাটটি এই গ্রুপ দিয়ে আসতে হবে। তো আপনারা সবসময় মাথায় রাখবেন এই গ্রুপ। এই যে দেখুন লম্বা 18 নাট আমরা এখানে বের করে নিয়ে আসছি। তো এখানে আপনাদেরকে এই সিস্টেমটি দেখাবো, এটা করলে আপনার কখনোই আসা যাওয়া করবে না। বন্ধুরা এখন আমরা এই যে 63-7 যে বিয়ারিং আছে এটা এখানে বসিয়ে নেব। তো এখানে আপনার আগে গিরিজ অল্প পরিমাণে লাগিয়ে নেবেন যাতে বিয়ারিংটি সহজে উঠে যায়। ওই যে দেখুন 63-7 বিয়ারিং। তো এই যে আমরা এখন এটা লাগিয়ে নেব এখানে। তো এখান থেকে লাগালে আর কি ভালো, আপনারা বাম সাইডের হাফ আগে টাইট করে নেবেন। তো আমরা এই যে দেখুন এখানে মোবিল লাগিয়ে নিয়েছি গিরিজের বদলে, তো ভালো হবে। আমরা এই বিয়ারিংটি এখন তুলে নেব এখানে। এই যে আমরা ঠিক যেভাবে তুলি ওইভাবে আপনারা কাজটি করবেন। এখানে সাবধানতার সাথে আপনারা আঘাত করবেন যাতে বিয়ারিংয়ের বলের মধ্যে না পড়ে যায়, সাবধানতা অবলম্বন করবেন। তো এখানে একটি সমস্যা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আসা যাওয়া করে। তো এই আসা যাওয়া যাতে আর না করে সেজন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতেছি, আপনারাও এটা ব্যবহার করতে পারেন। তো এই যে এখানে আমরা একটা প্লেন ওয়াশার ব্যবহার করতেছি, এই যে লম্বা নাটটি বসিয়েছিলাম। তো এটা কিন্তু এখানে হবে না, আর একটু বড় একটি লাগবে। তো এই যে দেখুন বন্ধুরা আসা যাওয়া বন্ধ করার জন্য আমরা কী পদ্ধতি ব্যবহার করতেছি, এই যে দেখুন এটা মেরে দিলে এটা ভুলেও কখনো এদিকে আসা যাওয়া করতে পারবে না। তো আমরা এখন এটাকে এখন দিয়ে দেব, এই যে লম্বা করে দিয়ে দেব। এখানে চাইলে আপনারা আরও ছোটো ওয়াশার ব্যবহার করতে পারেন। তো আমাদের কাছে ছোটো ওয়াশার নেই, সে কারণে আমরা এটা ব্যবহার করে নিচ্ছি। আমরা এখানে এই যে টাইট করে নিচ্ছি, বেশি না, আবার কভার হটাই দিবি। আর আলতো চুল পরিমাণে দিতে হবে যাতে কভারে বেশি প্রেশার না পড়ে যায়। তো এবার আপনারা বুঝুন তো এখানে দিয়ে কি আর আসা যাওয়া করতে পারবে কখনো। তো বন্ধুরা আমরা এখন এই চেনটি ফিটিংস করে নেবো। তো এখানে দেখুন যে দুটি পিনিয়ন আছে, একটি ছোটো একটি বড়। তো ছোটো পিনিয়নটি আপনারা তল সাইডে দিবেন, আর বড় পিনিয়নটি আপনারা উপর সাইডে দিবেন। তো উপর সাইডে দিলে কি হবে, কখনো যদি আপনার চেইন চিড়ে নিচে পড়ে যায় তাহলে এই জায়গাটি ফাঁক থাকবে, আপনার এই বড়িটি ভাঙবে না। তো এটাই আপনারা ছোটো পিনিয়নটি নিচের দিকে দিয়ে দিন। তো এই যে দেখুন আমরা এখন চেইনটি তুলে নিচ্ছি। এই যে আপনার টাইটার, তো আমরা নাটগুলো টাইট করে এক এক করে দেখো নাট। এখন আমরা এই ওয়াশারটি বসিয়ে নিচ্ছি, তারপরে এখানে যে কাটালক আছে এটা বসিয়ে দেবো। এই যে দেবো এই কাটালক দেওয়ার মানে হচ্ছে কি, আপনার কখনো যদি নাট ঢিলা হয়ে যায় তাহলে এই কাটালকের কারণে আটকে যাবে,
ভিতরে ছুটে পড়বে না। তো এই নাটটি ভিতরে ছুটে পড়লে কিন্তু একটা সমস্যা আছে, আপনার পড়ি ভেঙে যেতে পারে। এই যে দেখুন আমরা নাটটি বসিয়ে নিচ্ছি, এভাবে আপনারা চেনা দিয়ে আলতো করে টাইট করে নেবেন। এই যে দেখুন, এবং এখানে টেট কিন্তু ভালো থাকতে হবে, টেট খারাপ হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো আমরা ঠিক এইভাবেই এইভাবেই টাইট করব। এটা কিন্তু ফাইভ র্যাঙ্কস দিয়েও হয়, তো এটা বেশিরভাগ ক্ষেত্রে চেনা দিয়েই ভালো হয়। তো এখানে আপনারা এই ক্যাটালগটি না টাইট করার পর এই ক্যাটালগ মেরে দিবেন, দিলে ভালো। এই যে ঠিক এইভাবে মেরে দিবেন, এটা আপনারা আমরার চেয়ে আপনারাই ভালো বুঝেন কীভাবে মারতে হয়, এটা না দেখালেই চলবে। এখন আমরা চেনটি টানিয়ে দেবো। এই যে দেখুন চেন ডিল আছে, এটাকে আমরা এখন টানিয়ে নেব। এখানে আপনার টাইটার নাট আছে, 16-17 রিং এই নাটে ব্যবহার করা হয়, তো এটা 16 নাট ব্যবহার করবেন আপনারা। তো আমরা আর টানাতে হবে না, এই এটাতেই হয়ে যাবে, যতটুকু আছে নাট পুরোপুরি দিয়ে দিচ্ছি, আর আশা করি আল্লাহর রহমতে লাগবে না। আপনারা সবসময় এই নাটটি ভালো করে টাইট করার চেষ্টা করুন, যাতে এদিকে পানি না ঢুকে যায়। তো আমাদের চেন কমপ্লিট হয়ে গেছে টানানো, এই যে দেখুন। এখন এখানে আমরা মোবিল ব্যবহার করব, খুব ভালোই চলবে। তো আপনারা দেখলেন, তো এখানের কাভারটি আমরা বসিয়ে এখানে মোবিল দিয়ে দেব। আমাদের রোটারি শেফট চেইন কমপ্লিট ফিটিংস হয়ে গেল। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে নেবেন।